आसताकाली सकाले कटक गस्त गरे प्रथमे चण्डी मन्दिर जा मार्शन गरेर कार्याक्रम रह गस्तै अनेक कार्यक्रम रहे मधुसूदन सङ्ग्रहालय नेताजी जन्मस्थान परिदर्शन गरेर कार्याक्रम रह जवाहरलाल ने इन्डोर स्टाडम हाइकोर्ट्र पचस्तरी वर्ष पूर्ति उत्सव उत्सवले जदेवा एससिबिर वार्षिक उत्सव उत्सवे महामहिम यहाँ जातीय आइन समावर्तन उत्सव उत्सवले जे राष्ट्रपति

ରାଷ୍ଟ୍ରପତି ହୋଇଥିଲେ ଏବଂ ଏକ ବର୍ଷ ପୂର୍ତ୍ତି ହୋଇଛି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଇଏ ଆମ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ବିଶେଷ କରି ଆମ ଓଡ଼ିଆ ଜାତି ପାଇଁ ମଧ୍ୟ ଗର୍ବର କଥା ଅନେକ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଯୋଗଦେବାର যা স্থির করা যাইছি কার্যসূচী এবং মাহমিম গতপ্রে টুইন সিটি ব্যাপক প্রস্তুতি করা করাছি তিনদিনিয়া ওড়িশা গস্তরে অনেক মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওশা আসি পঁচি সারি মহামহিম রাষ্ট্রপতি ওড়শা গস্তরে ভুবনেশ্বর কটকরে বিভিন্ন কার্যক্রম রয়েছে অধিক বাবদে অধিক সূচনাপ্রাই প্রদীপ্তম রিপোর্টর সিধা যোড়ে হয়েছেন আমার সহ প্রদীপ্ত মাহমিমঙ্ক গতপ্রে টুইন সিটি ব্যাপক প্রস্তুতি আসি পচি সারিচ্ছেন মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কণ্ড অপডেট আসছে নিশ্চিত ভাবে আপনার যে কথা কহিলেন মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজভবন পঁচি সারি এবং সেখানে আউ কিছু সময় পরে আরম্ভ হয়ে যার পূর্ব নির্ধারিত কার্যক্রম বর্তমানে কিছু সময়পরে রাষ্ট্রপতি বিশ্রাম নেত এবং যা নির্ধারিত সময় রয়েছে সন্ধ্যা সাতটা সময় সে পচাশ জন মেডিকা ছাত্র ছাত্রী সাে তাহলে আলোচনা করবে এবং এমানে সাধারণ মেডিকাল ছাত্র ছাত্রী এমানে এমনে মেধাবী ছাত্র হুয়ে তো তাঁকি অর্থ বাধক সাপরে তাঁর পাঠ পড়ে কিন্তু সেই বাধা কু দূর করার মো পছপটে মুখে চাহিবি অতুট বন্ধন গোটি ফাউন্ডেসন বা গোটিয়ে যে সংগঠন রয়েছে অতুট বন্ধন ফ্যামিলি কুয়া য এই সংগঠন প্রতিষ্ঠাতা যাচ্ছেন প্রীতিশ বাসা সে অতুটবন্ধন ফ্যামিলি কুচিত এই সংগঠন মাধ্যমে সেই ছাত্রছাত্রী মানুষ যে পচাশ জন ছাত্র ছাত্রী আসি আজ রাষ্ট্রপতি ভেটেপাত বা রাষ্ট্রপতি সহ আলোচনা করার সেই এই ফাউন্ডেসন মাধ্যমে তাঁর আর্থিক সহযোগ যোগাই দিয়ে যাচ্ছে কারণ এই পচা জন ছাত্র ছাত্রী সে বিভিন্ন রাজ্য বিভিন্ন জেলার ঘর এবং সে মেধাবী ছাত্র ছাত্রী কিন্তু তাঁকর পারিবারিক আর্থিক সচ্ছলতা না বা সে সক্ষম না সক্ষম না পিলা মেডিকাল মেডিকা ভি ব্যয়বহুল পাঠ্যক্রম পড়াই দেওয়া তেণু এই সংগঠন মাধ্যমে গোটি প্রয়াস আর গত বর্ষ এবং সেবেঠার হি চাল আসি বর্তমান সেই প্রয়াস জারি রয়েছে বিভিন্ন ରାଜ୍ୟର ବିଭିନ୍ନ ବଦାନ୍ୟ ବ୍ୟକ୍ତି ଯେଉଁମାନେ କି ଓଡ଼ିଶାରେ ରହୁଛନ୍ତି କିମ୍ବା ରାଜ୍ୟ ବାହାରେ ରହୁଛନ୍ତି କିମ୍ବା ବିଦେଶରେ ଅନ୍ୟ ଦେଶରେ ରହୁଛନ୍ତି ସେମାନେ ଏହି ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କୁ ଆର୍ଥିକ ସହାୟତା ଯୋଗାଇ ଦେଉଛନ୍ତି ପାଠ ପଢ଼ାର କୋର୍ସ ଫି କୁହନ୍ତୁ ଯେଉଁ ଷ୍ଟଡ଼ି ମେଟେରିଆଲ୍ କୁହନ୍ତୁ ରହିବାଠୁ ଆରମ୍ଭ କରିକି ଖାଦ୍ୟପେୟ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯାହା ବି ଖର୍ଚ୍ଚ ହେଉଛି ସେସବୁ ଯୋଗାଇ ଦେଉଛନ୍ତି ଆଜି ସେହି ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କୁ ନିଜେ ଦେଶର ପ୍ରଥମ ନାଗରିକ ଭେଟିବେ ଏବଂ ତାଙ୍କର ଦୁଃଖ ସୁଖ ଭଲ ମନ୍ଦ ପଚାରି ବୁଝିବେ ଏବଂ ସବୁଠାରୁ ବଡ଼ କଥା ହେଉ ରାଷ୍ଟ୍ରପତି ଯେହେତୁ ଜାଣିଥିବେ ଗୋଟିଏ ଛୋଟ ଆଦିବାସୀ ଗାଁରୁ ସେ ତାଙ୍କର ସେଇଠି ଜନ୍ମ ହୋଇଥିଲା ତା ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଅନେକ ସଂଘର୍ଷ ତାଙ୍କର ପାଠପଢ଼ା তাঁকর চাকি তাপরে রাজনীতি পদার্পণ ঝাড়খন্ডে রাজ্যপাল ভাবে দায়িত্ব নেওয়া এবং পরবর্তী সময় বর্তমান দেশ বিশ্বর সর্ববৃহৎ গণতা রাষ্ট্রর প্রথম নগরিকভাবে সে দায়িত্ব অনেক এবং আগটিয়ে খুশি কথা যে রাষ্ট্রপতি দায়িত্ব নেবার আজি হচ্ছে এক বর্ষ পূর্তি হয়েছি